সিনেমা দেখছেন রাজকুমার? হ্যাঁ ঠিক আছে। কে কে কেমন লাগলো? আমাদের বুঝে আসে না ছবির কোনো ফিনিশিং নাই, নামের সাথে ছবির কোনো মিল নাই, আর দর্শক আছে, দর্শক প্রচণ্ড ভিড়, কিন্তু ছবি দেখে কেউ মনের মতো হয় নাই। আমরা যতটুকু আনন্দ উৎসব নিয়ে আসছিলাম আমাদের সারাটা দিনই গেল মাটি। কেন সিনেমা ভালো লাগে না? সিনেমার কোনো দিক থেকে কোনো ফিনিশিং নাই, কোনো দিক দিয়ে আমরা বুঝতে পারতেছি না প্রত্যেকে কোন জায়গায় যাই, কোনো মানে সিরিয়াল নাই সিনেমা। আমরা এত দূর থেকে আসছি, সাকিবের নায়িকা, সাকিবের মা। আচ্ছা আচ্ছা। আমরা এত দূর থেকে আসছি, তার চেয়ে আমরা বাসায় বসে থাকতাম, বউ বাচ্চা নিয়ে উদযাপন করতাম। এবার তো গান নিয়েও সমালোচনা হয়েছে, গানটা আসলে কেমন লাগছে? শুধু গানটাই আর গান শিটকাইছে। কোনটা মানে হচ্ছে ওই যে আমি হব রাজকুমার কি রকম একটা গান, কিন্তু ওই যে আপনার হচ্ছে যে গানটা নিয়ে সমালোচনা হলো ওই গানটা কি হয়েছে? এই গানটাই হিটকাইছে, মানে এই গানটার জন্য মানুষ মনে করছে যে প্রিয় তোমার মতো হয়। কিন্তু বাপে ওই যে মাল বলে যে বাপে যে কাহিনীটা করে এটা ভাই সেরকম লাগছে। একটা কাহিনী ইউজ, একটা কাহিনী ইউজ। সাকিবের বাপ যেটা বলছে সেটাই, মানে উনি ওনার কথা থেকে নোট চোর হয় না। না না, একটা গান যে হচ্ছে সমালোচনা হলো যে আমার এফডিসি তে যেটা হলো, কেমন লাগছে? ভালো লাগছে তাই? উনি তো খেপছে, আপনার কাছে নাই ভালো লাগেনি? না আমার কাছে ভালো লাগে। লাস্টে ফিনিশিং করে আমি কোনো ফিনিশিং পাই না, কোনো কিছু পাই না। হ্যাঁ হ্যাঁ, লাস্টে ফিনিশিং করে করছে ইনশাআল্লাহ বাংলাদেশ আসবে। সালাম করোনা ছয় দিন ভাই, কোনো ফিনিশিং করে হইছে না ভাই? না, এক বিলের হাতে গুলি গেল লাস্ট টাইম, ওই পাহাড়ের উপরে পড়ে মরে রয়েছে, মা দিছে মাহিরে, সাকিবের মা আবার মাহি হয়। গানটা কেমন আছে? ওই যে এফডিসির যে গানটা যেটা সমালোচনা হলো ওইটা ভাই, গানটা দিয়ে ক্যাশ চাচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ, অনেক দুঃখ। আচ্ছা, পেটে গান হয়েছে তোমার রূপকথা তো আমি হবো রাজকুমার, এটা পারফেক্ট গান। না আরেকটা যে গান আছে যেটা না, ওইটা মোটামুটি ভালো লাগছে, ভালোই লাগছে। ইমেল আছে পার্ট তো গল্পটা একটু ভিন্ন ধরনের কথা, কিন্তু লাস্টটা যা এই অ্যাকশন মানে এটা ফিনিশিংটা ভালো হয়, ফিনিশিংটা লাস্টটা ভালো হয় তাই। ছবি কেমন লাগছে? কেমন লাগছে সিনেমা? ভালোই লাগছে ভাই তাই। আমাদের সোনালী নিউজ, সোনালী নিউজ। আচ্ছা, তুমি আছে সামাজিক ছবি তো? আচ্ছা আছে, সোনালী নিউজ কাহিনী ভালো লাগছে। কি সিনেমা দেখে হতাশ কেন? হতাশ কেন, নাটকের মতন একটা সাধারণ একটা জিনিস, এই ছবির মতন করে নাই তাই? জি ভাই, তারপর একটু ভালো লাগছে, ইমোশনাল একটা মুভি। আপনি আপনি কারোর কাছে ভালো লাগে না ছবিটা? একটু নাটক সাধারণ মতন হচ্ছে, ছবি দেখতে দেখতে হিট থাকে ছবির ভিতরে, ওরকম করে একটা জিনিস আছে। কেন কেন আপনার কাছে কেন মনে হয়? কেন জানি আমাদের একটা আনিজি লাগছে, ওটা ভালো লাগছে। আপনার নায়িকার অভিনয় কেমন লাগছে? নাই নাই আছে, মোটামুটি ভালো অভিনয় করছে। অভিনয় বলতে ভালো অভিনয় তো বলতাম, তো সাপোর্টটাই ভালো দিতাম ছবিটাতে, ছবিটা ভালো হয়েছে, ফাইনাল হয়েছে, দেখতে ভালো লাগে, আরও দুই ধরনের নিয়ে দিতাম। ডাইকার আসলে পরিচালকের ডাইকারায়ণ এরা এরকম একটা পরিচালক, হ্যাঁ আরও ভালোভাবে অনুষ্ঠান নিয়ে করতে চাইতো, আরও বেটার করতে পারতো। ঠিক আছে, এর নেক্সট টাইমে যেটা হবে ওই তো আসলে ভালো। মানে হতাশ হয়েছেন সবাই? ধন্যবাদ। ছবি কেমন লাগছে? ছবিটা অনেক অসাধারণ লাগলো, কিন্তু লাস্টের দিক দিয়ে যে রাগী মানুষ সেও কান্না করে দিবে, ঠিক আছে, এত কষ্টজনক। সে তার মাকে খুঁজতে যেয়ে তার বাবার সাথে তো মিলন করতে পারলো না, তার আগে গুলি করে দিল ডিজে ভাই আইসা, তারপরে তো সাকিব খান দুঃখজনক নিয়ে মারা গেল, ঠিক আছে। অনেকে তো খেপছে যে সিনেমার গল্প আসলে ফিনিশিং ভালো না, অনেক ভালো হয়েছে, কিন্তু লাস্টে জনক আর কি কান্না করে দিতে পারে নাই। লাস্টে ফিনিশিংটা ওই যে ওনার পর মানুষ মার সঙ্গে যে দেখা হয়েছে না, ওই দেখা হওয়ার পরেই বাস দেখাও করতে পারে না ঠিক মতো, বাস সাইড থেকেই দেখছে। সাকিব খান যখন বললো যে আমার বাবাকে আনতে যাচ্ছি, তার আগে ডিজে আইসাম তিনটা গুলি করলো, পরে সাকিব খান ওই পর্যন্তই মারা গেলো। ওর মা বাবার সাথে ওর মার সাক্ষাৎ করা পারলো না, খুব অনেক দুঃখজনক। এই দিয়ে আসেন, কেমন লাগছে সিনেমা? ভালো। তাহলে মন খারাপ কেন, কেমন আছে? এতটা মন ভালো হয় নাই, কিছুটা ঠিক আছে, মানে প্রথম থেকে যে মানে পানি পড়ছে, ইমোশনাল কথা, এটাই তো অনেক কষ্ট। ফিনিশিংটাও কি ভালো হয়নি? ফিনিশিংটা মনে করেন সাকিব, সাকিব যদি থাকতো বেঁচে থাকতো তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু সাকিব মারা যাওয়ার কারণে খুব কষ্ট পেয়েছে, হতাশ আর কি। খুব কষ্ট। কেমন লাগছে সিনেমা? অসাধারণ, অসাধারণ, ভালো হয়েছে। হ্যাঁ ভাই, কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে ভাই, মেন বিষয়টা যে আপনার এই যে লাস্টে যে সাকিব খানকে মনে মনে যে মারা যায়, এই বিষয়টা আমাকে ভালো লাগে, ভালো লাগে, মানে খুব দুঃখের বিষয় ভাই, ঠিক আছে, মানে সিনেমাটা সেট বুঝছেন ভাই।